স্বাগতম আজকের গল্প বিমল করের মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি মানে বিমল করের ছেলেবেলার বহুদিন আগেকার এক মফসল শহরের এক ফুটবল খেলার গল্প যেখানে দানাপুরি দানাপুরিটা কে চলুন শুনে নেবেন আর সে কী করেছিল ফুটবল ম্যাচে তার কি কন্ট্রিবিউশন ছিল সেটাও চলুন শুনে নেওয়া যাক আর মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করবার কথা ভালো লাগলে ভিডিওটি লাইক করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য বক্তব্য সাজেশান জানাবার কথা শুরু করছি আজকের গল্প বিমল করের মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি আমাদের ছেলেবেলার গল্প বছর পঁয়ষট্টি আগেকার তখন আর কতই বা বয়স হবে এগারো বারো চলছে যে মফস্বল শহরটিতে থাকতাম সেটি দেখতে ছিল চমৎকার টিলার মতন ছোট ছোটো পাহাড় বালিয়াড়ি দেদার গাছপালা নিম কাঁঠাল বট থেকে বড় বড় দেবদারু কুলঝোক কলকে ফুল আর কাঠ চাপার গাছই কি কম ছিল ওদিকে চাঁদবাড়ি বরফ কল ছোট লাইনের কু ঝিকঝিক গাড়ি ব্রাঞ্চ লাইন আর ছিল বদুদা মানে বৈদ্যনাথ দা বদুদার বন্ধুরা ডাকত বোঁদে বলে আমরা বলতাম বদুদা বাজারে বদুদার একটা মনিহারি দোকান ছিল সেখানে বড়দের জিনিস ছাড়াও আমাদের জন্য থাকতো কাগজ পেন্সিল খাতা জেবিডি কালির বড়ি কলমের নিব লজেন্স জলছবি ছবি ডালমোট আরও কত কি। বদুদা দেখতে ছিল রোগা লম্বা টিং টিংটিংয়ে বললেও চলে সাইকেল চালাতো পনপন পণ করে সাইকেল ছাড়া বধুদার নড়ত না ধুতি পরতো মাল কোঁচা বেড়ে গায়ে হাফ হাফাতা শার্ট প্যান্ট পরার রেওয়াজই তখন হয়নি রেলের গার্ড সাহেব টিকিট কালেক্টর এরা ছাড়া আর কাউকে প্যান্ট পরতে আমরা দেখতাম না আমাদের দুই ডাক্তার বাবু। ঘটক আর মৃত্যুর জ্যাঠাও ধুতি পরি রোগী দেখে বেড়াতেন বদুদার স্বাদ স্বপ্ন ভালোবাসা বাতিক যাই বলি না কেন সেটা ছিল তার ক্লাব নি। ফুটবল ক্লাব ক্লাবের পোশাকই নাম ছিল ফ্রেন্ডস ক্লাব লোকে বলতো বধুর ক্লাব আর বদুদার বন্ধুরা ঠাট্টা করে বলতো বোঁদে ক্লাব সেবার একটা বড় সড়ো ম্যাচ ছিল বদুদার ক্লাবের সঙ্গে লালবাঁধ কলিয়ারির জুনিয়র টিমের এটাই ফাইনাল চার পাঁচটা গাঁট পেরিয়ে বদুদার ক্লাব মানে আমাদের শহরের ক্লাব ফাইনালি উঠেছে চারটিখানি কথা নাকি আর ওদিকে লালবাঁধ কলিয়ারি ওদের ক্লাব হল তল্লাটের সেরা খেলা আসেবার আমাদের শহরেই চাঁদমারির গায়ে যে মস্ত মাঠটা আছে সেখানে ওটাই আমাদের দিশি লোকেদের ফুটবল মাঠ বড় মাঠ রেলের সাহেব শুভ অ্যাংলোদের জন্য অনেক কাঠ খড় পোড়ালে তবে সে মাঠ পাওয়া যায় তার দরকারি বা কী চাঁদমারির মাঠ কম কিসে সেখানেই তো আমাদের ফুটবল খেলা হয় খেলার দিন একটু বেলা হতে না হতেই একজোড়া সাইকেল আর টিনের চোঙা নিয়ে বদুদার দুই সাগ্রেত পাড়া ঘুরতে বেরিয়ে পড়ল আজ বিকেল চারটে চাঁদমারির মাঠে ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে লালবাদ কলিয়ারি ক্লাবের ফাইনাল খেলা আপনারা সকলে মাঠে আসুন আপনার শহর আপনার ক্লাব এই শহর ও ক্লাবের ইজ্জত রাখতে সবাই আসুন আপনারা খেলা শেষে ফ্রি বরফ জল আর লেবুর শরবত আসুন আসুন এমন খেলা আগে আর দেখেননি পাড়ায় পাড়ায় বার্তা রটিয়ে বদুদার চেলারা ফিলে ফিরে গেল আমরা বাচ্চা কাচ্চারা নাচতে লাগলাম বদুদার বন্ধুরা রগড় করে বলতে লাগলো আজ বোঁদে ভার্সেস ল্যাংচার খেলা আমাদের বোঁদেদা মরবে দশটা গোল বাঁধা এগারোটাও হতে পারে তবে খেলতে এসে লাল বাঁধ কি অতটা বেঈ্জত করবে আমাদের একটু দয়ামা যদি দেখায় তাহলে দশ না হলে এগারো অন্তত যে যাই বলুক আমরা একেবারে তিনটে বাজতে না বাজতেই চাঁদমারির মাঠের দিকে ছুট দিলাম সবে জ্যৈষ্ঠ মাস শেষ হয়েছে আষাঢ় নেমেছে এরই মধ্যে বৃষ্টি হয়েছে দু একদিন সেদিনও আকাশ মেঘলা মেঘলাই ছিল চারটে বাজার আগেই কলিয়ারির হতকুচ্ছিত কয়লার গুঁড়োয় কালো একটা লরি চেপে লাল বাঁধের ছেলেগুলো এসে গেল প্লেয়ারদের সঙ্গে এক গুচ্ছের লোক কারো হাতে ছাতা কারো হাতে মোটা সোটা লাঠি একজন এসেছে ভেঁপু নিয়ে আর একজন একেবারে সংসে যে মজা করতে ওদের দেখে গা জ্বালা করতে লাগলো ভেবেছে কি আমাদের ছাতা লাঠি আমাদের নেই নাকি পঞ্চ ওস্তাদ আছে আমাদের হুম লাঠি খেলার রাজা আর ভেপু কি রে আমরা বললে বানোয়ারির ব্যান্ড পার্টি চলে আসবে দেখতে দেখতে মাঠ ভরে গেল ছেলে জোয়ান বুড়ো না হোক সদই লোক মাঠের পাশেই সবাই বসে পড়েছে কেউ কেউ দাঁড়িয়েও বদুদাও তার ক্লাবের টিম নিয়ে হাজির চারটে গাড়িতে আমাদের প্লেয়াররা ওরা আসতেই আমরা চেঁচিয়ে উঠলাম লম্ফম্ফ শুরু হলো লাল বাঁধের মানে ল্যাংচাঁদের দল যেন মুখ বেঁকিয়ে একবার দেখলো আমাদের ভাবল আমরা নেহাতি ছাগল আর ওরা বাঘ সিংহ ঘড়িতে চারটে বাজে বোধ আকাশ মেঘলা হয়ে এলো লাল বাঁধের কর্তা লোকটি একবার গোলপোস্ট দেখে এলো বাঁশ পুঁতে গোলপোস্ট করা হয়েছে এখানে জাল টাল নেই তবে যেখানে যেখানে চুনের লাইন দেওয়ার কথা দেওয়া আছে রেফারি লাইনসম্যান মাঠে নেমে পড়লেন ও হরি রেফারি যে রেলের টিমের কদম কাকা খুব কড়া লোক নিজেও ভালো খেলোয়াড় হাত পা চালাবার উপায় নেই লাইন্সম্যানদের একজন আমাদের অন্যজন ওদের আমাদের লাইন্সম্যান জগদীশ কাকা একেবারে লেবা অন্য লোকটাকে চিনি না বধুদা তার টিমের প্লেয়ারদের কপালে মা কালীর পুজো দেওয়া জবা ফুল ছুঁয়ে মাঠে নামিয়ে দিল আকাশ আরও মেঘলা হয়ে এলো বাতাসও আসছিল ঠান্ডা ঠান্ডা খেলা শুরু হলো পাঁচ সাত মিনিটও হয়নি লালবাঁধের মেটে গাঁটটা গুঁড়টা ছেলেটা ওদের রাইটিং দিল একটা গোল ঢুকিয়ে তখনকার দিনে আজকালকার মতন হরেক রকম সিস্টেম ওই ছক টক বেরোয়নি তাছাড়া মফসল শহরে কে আর ওই ছকের খবর রাখে পাঁচটা ফরওয়ার্ড হাফ ব্যাক ব্যাক গোলকিপার নিয়ে খেলা খেলতে খেলতে কেউ এগোলো কেউ পিছিয়ে গেল সে অন্য কথা আমাদের গোলকিপারের ডাক নাম ভোঁদা নামেও যেমন কাজেও তেমনি ভোঁদোর একেবারে তো ওই গোল কেউ খায় ছে গোল হওয়া মাত্র লালবাঁধের লোকগুলো কি বিশ্রী চেল্লাতে লাগল ভেঁপুওয়ালা মুটকুটা দিল ভেপু বাজিয়ে আমরা ভাবছি ঠিক আছে একটা তো মাত্র গোল অত আল্লাদের কি আছে এখনই শোধ হয়ে যাবে বদুদার ক্লাবেও চার পাঁচটা ভালো ভালো প্লেয়ার আছে জিতু রতন মানিক রন্তু রতন ভীষণ মারকুটে ল্যাংটা দৌড়ে ফার্স্ট ক্লাস তার উপর দু পাঁচটা হাঁটু জখম করাও ওর কাছে কিছু নয় বৃষ্টি পড়লে ও ছররা চালাবে আর জিতুর পায়ে তো ম্যাগনেট লাগানো একবার ঠিক মতন বল ধরলে দেখিয়ে দেবে লাল বাঁধকে ভালো কথা তখন খেলা হতো খালি পায় ফুটের চল হয়নি নি রেলের মাঠে দু একজন অ্যাংলো সাহেবকেই যা বুট পড়তে দেখেছি জিতু দু চারবার বল পেল কিন্তু এগোতেই পারল না ওদের হাফ ব্যাকের একটা যেন দৈত্য যেমন চেহারা তেমনি তাগড়াই কার সাধ্য ওকে ফাঁকি দিয়ে এগোতে পারে বদুদার টিম এগোতেই পারছে না দেখতে দেখতে আবার একটা গোল এবারের গোলটা দিল লাল বাঁধ মানে এই ল্যাংচাদের রোয়া পটকা সেন্টার ফরওয়ার্ড ছেলেটা হেড করে গোল দিল লাল বাঁধের লোকগুলো আবার নাচতে লাগলো ভেকু বেজে উঠলো আবার জোরে জোরে ছাতা খুলে লাফ ও মারল কয়েকজন হাওয়া এলো বাদলা বৃষ্টি নেমেছে দূরে কোথাও হাফ টাইমের আগেই লম্বা চারটে গোল খেয়ে গেল আমাদের ক্লাব না আর কোনো চান্স নেই আরও চার পাঁচটা ওরা পরের হাফের জন্য তুলে রেখেছে বধুদা একেবারে মি গিয়েছে আমাদের প্লেয়াররা ঘেমে নেতিয়ে পড়ল কাতুকে বললাম এই চল বাড়ি যাই এ খেলা আর লাভ কী কাতু বলল দাঁড়া খেলা শেষে ফ্রি বড় আর শরবত খেতে হবে না তো এরপরে আবার শরবত তুইও যেমন হাফ টাইম শেষ হলো খেলাও শুরু হলো আবার ফাইভ হয়ে গেল ওদের আমরা আর মুখ তুলে তাকাতে পারছি না লজ্জায় চেঁচাবার উদ্যমও ফুরিয়ে গিয়েছে এমন সময় দেখি আমাদের বাবু আসছেন সঙ্গে তার সেই ফেরোসাস ভেড়িয়া মানে ভেড়া ওই ভেড়াটা লম্বায় হাত চারেক গতরে মন খানেক তো হবেই আর তার মেঁকানো পাকানো শিং যেন আরও ভয়ঙ্কর লোকে যেমন তার পোষা কুকুরের গলায় বকল আসার চেন বেঁধে বেড়াতে বেরোয় মগনলালবাবু সেইভাবে মোটা দড়ি দিয়ে তার ভেড়ার গলাটি জুত করে বেঁধে নিয়ে বেড়াতে বেরোন মাঝে সাঝে মগনবাবু এখানকার ফলপট্টির মালিক তিনি দু তিনটি ভেড়িয়া পোষেন আর এই ভেড়াদের নিয়ে আশেপাশে মায় সেই কাতরাসগড় পর্যন্ত ভেড়ার লড়াইয়ের কম্পিটিশানে লড়তে যান তিনি বরাবরের ভেড়া চ্যাম্পিয়ন পরনে চেক কাটা লুঙ্গি গায়ে সাদা পাঞ্জাবি মুখ ফর্তি পান মগনবাবু মাঠে এসে হাজির ওনার চেহারাটিও দশা আসুই। মগনবাবু এসেই বধুদাকে ডাকলেন এ বধুয়া রেজাল্ট কি আর রেজাল্ট মানে রেজাল্ট বধুদা কাচুমাচু মুখ করে বলল পাঁচ গোল খেয়ে গিয়েছি আমরা পাঁচ তো না ভাবিস না রে অরবি দো তিন বার নে হ্যাঁ আট নটা গোল हा हा मारे दे भूत अरे कुछ हो बेना हम इतना बर्फ पानी शरबत फालतू पिलाते टाका दिए तू घबरास ना हमार टीम दस मेरे दे बे सबूर उधर शांत हुए गल কি লজ্জা মগনবাবু তার লড়ুইয়ে ভেড়িয়াটিকে যে দড়িতে বেঁধে এনেছিলেন সেটি মোটা তো বটেই তার উপর লম্বার মাপও কম নয় হাত তো হবেই দড়িটি পাকিয়ে পাকিয়ে গোল করে তার হাতে ধরা রয়েছে আটটা গোল যখন হতে যাচ্ছে মগনবাবু তার সেই ডেঞ্জারাস ভেড়াটিকে কানে মন্ত্র দিয়ে পিঠ থাপড়ে হঠাৎ বললেন এ লাগ যা বলে ভেড়াটিকে মাঠে ঠেলে দিলেন অবশ্য দড়ির শেষ প্রান্তটি তার হাতে দানাপুরিয়া ভেড়া তার মারাত্মক শিং নিয়ে ঘাড় নিচু করে মাঠের মধ্যে ঢুকে পড়ল লাল বাঁধ থমকে গেল ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল তাদের প্লেয়ারগুলো রেফারি কদম কাকা বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিলেন মগনবাবুকে ডাকলেন কদম কাকা মগনবাবু এটা কি দিস ইজ ফুটবল ভেড়ার লড়াই নয় আপনি ভেড়া ছেড়ে দিচ্ছেন কেন এখন মাঠে মগনলাল হাসলেন আরে কদম বাবু ভেড়িয়া তো ছুটে যায় দানা পুরিয়া আছে না ইজ্জত হোস রাখে বহত ঠিক আছে আপনি দড়ি সামলান মাঠে আপনার ভেড়া ঢুকতে পারবে না তো ঠিক আছে আমি ও চুনা দাগির পাস মে থাকব খেলা শুরু হলো আবার কিন্তু মগন এমনভাবে এমন ভাবে তার দানাপুরিকে লেলিয়ে দিতে লাগলেন পাশ থেকে যে লাল প্লেয়ারগুলো ভয়ে গুটিয়ে গেল তাদের মনে হচ্ছিল এই বুঝে ওই মারাত্মক ভেড়াটা ছুটে এসে তাদের গুটিয়ে শেষ করে দেবে বদুদার ক্লাব ফাটাফট দুটো গোল শোধ করলো লাল বাঁধ দাঁড়িয়ে পড়ল বদুদার ক্লাব চারটে গোল মেরে দিল হে ভগবান আর চারটে আমরা চেঁচাতে লাগলাম মার মার আর চারটে মেরে দেয় মেরে দেয় ল্যাংচে গুলোকে শেষ করে দেয় শেষ পর্যন্ত দেখা গেলো খেলা শেষ হওয়ার আগে আট আট হয়ে গিয়েছে মগন বাবু বললেন অ্যা বাদোয়া বারফ পানীয় সাল বা পেলাস কদম কাকা বললেন ব্যাপারটা ফেয়ার হলো না মগন বাবু বললেন আরে আমি তোড়াই মগনা এদের বরফ পানি শরবত বাঁটব তো ঠিক হ্যাঁ একটু ম্যাচ হয়ে যাবে লাল বাঁধের প্লেয়ার আর লোকজনেরা চোটে মোটে বরফ জল শরবত মুখেই দিল না তাদের লরি চেপে ফিরে গেল সঙ্গে সঙ্গে বাবু তার ভেড়ার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন আর রে দানাপুরি তুজকো দেখকার ওরা ডার পেয়ে গেল রে চল ঘর যাই ততক্ষণি বৃষ্টিও এসে গেল গল্পটা এখানেই শেষ তারপরে আরও একটা ম্যাচ হয়েছিল কি না আর হয়ে থাকলেও লালবাঁধ না বধুদার ক্লাব কে জিতেছিল জানা নেই খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ